আমাদের গেট এসে পৌঁছে গেছি গো হ্যাঁ ভাই তো কোন কা ছুটছে রে কি ছুটছে কোন কা ছুটছে হাই বন্দনা তাহলে ওই যে দেখো এক ঝাঁক দুষ্ট মেয়ের দল হ্যাঁ ওই ঘাটে স্নান করছে তাই তো কি দিয়ে স্নান করছে জানো কি দিয়া জলে ভাসা পদ্ম সাবান পাইতা সাবান আরে পদ্মা সাবান জলে ভাসা পদ্ম সাবান বুঝেছ হ্যাঁ সেখান থেকে ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে সেই সুবাস এসে গুনছে রে আমাদের নাকে নাড়া দিচ্ছে গো তাও আহারে আচ্ছা জনুদা একটি কাজ করো না পদেহি বলছিলাম কি হ্যাঁ তুমি আমাকে এখানে ভালো করে পরিষ্কার করে দাও আমি এখানে মাছ ধরবো বিয়া দেবী শিক্ষাটা আমি তোর দেই নেই কেন আমি হইলাম তোর বড় দাদা আচ্ছা আর তুই আমারে কোষ পরিষ্কার করে দিবা নি গিয়া আচ্ছা বলছিলাম কি দাদা কি এই কাজটা তো আমি কোনোদিন করিনি আজকে শিখো দেবা ভরো হ্যাঁ ভাই করো শিখা নাও আমি কয়টি তোমার বৌদি আইলে তোমার কাছে থাকা হামুনা টাইম নেই আমার তাহলে কি করতে হবে আমি যাবো গা তুমি পরিষ্কার করো হি কেন আমারে পরিষ্কার করে দাও মেরে বসি ফালাই আমি পরিষ্কার করে দিব আর সে বাঁচা তোর ওইখানে মাছ ধরো ধরাচ্ছি তোমাকে মাছ তাড়াতাড়িতে কথা কইছিয়া সামান দিতে আমি বড় পিছন দিয়ে যাই পিছন দিয়ে হ্যাঁ একবার হি কেন তিন দাও দাদা ধরাচ্ছি মাছ কই ফালাই নেকু কেমন লাগে পরিষ্কার করেই তো দিয়েছি ভালো লাগছে না হ্যাঁ কি হয়েছে ওরকম করছিস কেন বাড়ি ডোয়াতে দিলি কে কেন আর একটু দূরে দিতি ও আসতে হয়ে গেছে হ্যাঁ তাহলে আরেকটা দিব আর তুই না কোন একটাই চাইটার কাম করছে লক্ষ্মীন্দর রে হ্যাঁ পাইছিলি রে সরকারি ফুটকিটা মারলি এই কি বলছো ওই যে নাড়ি দিয়ে ফুটকি মতো বাড়ি মারলি সেটা বলো আমি তো ওইটাই কইতেছি উল্টা পাল্টা কথা এখন না বলে বলছিলাম কি দাদা এখানে পরিষ্কার করে দাও না ওহা তো কমু কি কই রে বাড়ি মাই দিয়ে ওহা কেউ নিয়ে নেবো বুয়াকে হ্যাঁ মাথা রাই হেলাইছ আচ্ছা ঠিক আছে এটি আসলে ভালো করে পরিষ্কার করবে ভালো করে পরিষ্কার করবো রে ওহা না মনে করে আত্মা বিদেলে হুগাবো না দারে দিয়ে কোথা আত্মা বিদা মনে হয় অবাই পরিষ্কার করবো ঠিক আছে পরিষ্কার হলেই হলো ফুল হাতে হুমানে গুয়া মধ্যে তোমা খাইতেছে ঝটবা এটা তুমি কেমন করে পরিষ্কার করলে এটা ডিজিটাল পদ্ধতি মানে হ্যাঁ জঙ্গুর অগতে দিলাম তাই আচ্ছা ঠিক আছে পরিষ্কার ভালো হয়েছে তুমি একটি কাজ করো তাড়াতাড়ি বসি ফালা দেহি কেন তুমি আমার বসিতে আদার কেটে দাও আগে তাড়াতাড়ি করো ঝন্টুদা বেশিক্ষণ দেরি করা যাবে না এদিকে তো সন্ধে ঘনিয়ে আসছে তাড়াতাড়ি করো মাইরেতে শুরু হইছে ওনার বাকি নেই বাঘু কই এত বাগে নেই কোথায় যাচ্ছে তুমি বর্ষিতে আধার গেতে না দিয়ে ফোন নাম্বার দিয়ে পরে ফোন নাম্বার দিয়ে অহংকার করতেছি এই ফোন নাম্বার কে কইছে 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 ফোন নাম্বারটা দিয়ে দাও শুনতে যাবার নাই ছিল উল্টো পাল্টা কথা না আচ্ছা ঠিক আছে এখন ফোন নাম্বার দেওয়া যাবে না তুমি তাড়াতাড়ি আমার বর্ষিতে আধার গেতে দাও মাছ তো ধরতে হবে তাই না তাড়াতাড়ি করো কইছে কি বল না যদি খাইয়া লাইছি তাইলে তো একবারে জীবনে কবা হেরি করে হলাবো এ তুমি বিড়বিড় করে কি বলছো কইতেছি খারো কাজন ডাকলো রে এখানে আবার কে রাখবে কিস্তি টেহনি গিয়া আইতাছি আইতাছি কিসের কিস্তি হ্যাঁ এই শানবান্দার ঘাটে তুমি আর আমি ছাড়া আর একটি মানুষ আসে দেখো তো এখানে কে কোথায় আছে হ্যাঁ শুধু জল আর ওই তো দেখা যাচ্ছে একটা ঘাট আর কারা যেন আসতে বিপদে শুধুটা ক্ষতি হবে কেমনটা লাগে বলেন তো দেখি লক্ষ্মীদার বলো মরিয়ার বাচ্চি একটা রিক্স নিলাম আজকে কেন ডাকু হাঁচা কোথা কম আচ্ছা বলো আধার আধার খাইয়ে নিচ্ছি কি করে ফেলেছো খেয়ে ফেলেছি আধার খেয়ে ফেলেছ হ্যাঁ বাহ কি দারুণ কাজ তুমি করেছো হুদাই ডরাইলাম তুই তো আমার কিছুই করলি না রে এতে হুন বলো মা তো কইলে বসি বাবা দাবা দিব না হ্যাঁ এই সুযোগে পীর ভাই তুই লাই আদার খেতেছে আচ্ছা ওয়াকন্ন আমিও পাল্লা দেখাইছি চোখ সহ খাইছি
আধার খেয়ে আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ বাচ্চা দল, আমি সেই বীর পুরুষ। একটু ভয় দেখাতে হবে, না হলে পাগলা সোজা হবে না। তুমি তো আধার খেয়ে ফেলেছো তাই না? হ্যাঁ। সেই আধারের ভিতর পিঁপড়া ছিল তাই না? ছিল। সেই পিঁপড়া কি করবে জানো? সেটা আমি খেয়ে ফেলেছি আমার বদ্ধ। সেই পিঁপড়া তোমার পেটের ভিতর গিয়ে বাসা বানাবে। ভালোই উঠে শীতের দিন উবো, ডিমও পারবে। ডিম পারলে বাচ্চা নিয়ে বাইরমু। সেই বাচ্চার কি আছে জানো? কি এত বড় বড় দাঁত? সেই দাঁতগুলো দিয়ে তোমার পেটের ভিতর নাড়ি ভুড়িগুলো আছে না দাদা, সেগুলো ঠুকরে 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 কামড়ে খেয়ে তোমাকে পরপারে পাঠিয়ে দেবে গো দাদা। বাবা তখন বুঝবে তুমি দাদা আদর করার কি মজা। আর কয়টা দিন সময় দিতা? কি এরে আদার খাইলা বচাইতে কুমোর খাইতাম। পুষবা মেরা পুষবা, এই যে দুনিয়ার সম্পদ আজকে তোর বিদায় নিল, কার কাছে ফোন কইরে ডিস্টার্ব করবা? আর তোমার গো বিয়ে হব না গো, এই জামাই যদি জায়গা আমি যদি পয়সা থাকতাম রে, না হইল পূর্ণ বিশটা বিয়া করতাম। আজকে তো সব সেরি নাই, বিধুভা হইল রে। আমি আমার চিন্তা করি না, মরে গেলাম পয়সা যাবো। কেন কাদের চিন্তা করো? সারা আমার কাছে বিয়া বাবার সাই সাল তাগর কি ফাড়ো মরে। আরে তুমি তো বিয়েই করনি। যদি করতাম তাই তার জন্য তুমি সত্যি সত্যি কাঁদছ ছোটদা? বলছে কি কেঁদো না। আরে আমি তো তোমার সাথে এমনি এমনি মজা করেছি, তুমি তো মরবে না। মরবো না, আমিও কান্দি নাই, কান্দা রিহার্সাল করলাম। কি করেছ? রিহার্সাল করলাম। দুষ্টুমি তাই না? আচ্ছা বলছি কি দাদা, তোমার কাছে কি একটু আদর হবে না? একটু আদর আছে রাগ পাই করে নই। তুই ঠিক আছে, ঠান্ডা মতো বের করো, তাড়াতাড়ি করো, কিন্তু বাইরে ঠিক হুকাই যায় গাতার। হ্যাঁ এই আধার করতে গিয়ে বের করো। থেকে বের করেছে আধার? টলটন ফ্রিজে ধুইছিলাম। এটা কি টলটন ফ্রিজ? এটা হচ্ছে টলটন ফ্রিজ তাই নাকি? হ্যাঁ। এত বড় ফ্রিজ? ফ্রিজ বালা আছে 35 সেফটি। 35 সেফটি? বিদ্যুৎ ছাড়াই চলে। ও বিদ্যুৎ ছাড়াই চলে? হ্যাঁ খালি কারেন্টে। বিদ্যুৎ ছাড়া চলে আবার কারেন্ট? বুঝলাম না কিছু। বিদ্যুৎ দরকারের না। বিদ্যুৎ কারেন্ট না? বিদ্যুৎ দিলে আমাকে এলাকার এক নেতা। আচ্ছা দাদা তোমার এই ফ্রিজে আর কি কি রাখো? হান্ডি পাতিল মুড়ি পিয়াজ কাঁচা মরিচ তেল সাবান এত কিছু? ইরিস বড় না, তুই হিললে হান্ডাই থাকা হবি। হাই কিন্তু দেখো দাদা, কি ভুলে কখনো আবার জিয়ল মাছ দেখতে দিয়া? ও মা গো কেন? ও এত পাতিম না। কেন কি হয়েছে? কালকে আবুলে মা তুই যা থুইছার সাথে সাথে ফ্রিজ গরম করে আলিছে তাই? হ্যাঁ ফ্রিজ গরম করে ফেলেছিল। ফ্রিজে ঠান্ডা পাইয়া জল মাছে কি করছে তা না? কি করেছে? তুই দেয়া বাবা কো ঠেলা দিছি ইমপুরা রেমপুরা প্রেসার কম প্রেসার বাইরে গেছে তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আর কোনো কিছু রেখো না। হ্যাঁ তাই তো হলো। হ্যাঁ কিছু রাখবো না, মাছ মাছ মুল্লা থাক। তুমি বর্ষিতে আদার খেতে দাও। হ্যাঁ ছুরু বুরু কষ্টা মাছ তোর দশটা ওটা দরিস না, মাটা খাইসটা বুঝাবো এই বাইতে নিয়ে হামলা। আচ্ছা জন্ম দর্শন। হ্যাঁ বর্ষি কি করে ফেলতে হয় জানো? সবকিছু তোমার কাছে আমি হিকাই, তোমার কাছে তোমার কাছে আমার হিকু নাকু না। আমি বসি জানি না। জানো? জানি না। আচ্ছা ঠিক আছে, তুই দেখ কি বা করে ফালাই নাকি বসি। আচ্ছা ঠিক আছে। এই বোকা, এরকম করে বসি ফেললে কি মাছ ধরবে নাকি? তাহলে তুই ফালা দে কেন? তুমি আমার কাছ থেকে শিখে নাও। আচ্ছা এই যে শিপটা তোমার হাতে রাখতে হবে ঠিক আছে, আর আধার সহ বসি এইভাবে জলে ফেলতে হবে। আর শুনো দাদা, যতক্ষণ আমরা মাছ ধরবো একটি কথাও বলা যাবে না, একদম চুপচাপ ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ কথা কিন্তু বলবে না। না কথা চুপচাপ ঠিক আছে। আজ পতিরা তিজে কে থাকি দুখেরা